স্বাগত জানাচ্ছি টুয়ার্ডস গ্রোথে চ্যানেল টোয়েন্টি ফোর সাপ্তাহিক এই আয়োজনে আমাদের আজকের অতিথি শাহিন আহমেদ সভাপতি বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন স্বাগত জানাচ্ছি দর্শক আমরা জানি যে একদিন পরেই ঈদ অর্থাৎ এই কোরবানির ঈদে ব্যবসা বা বাণিজ্য কেন্দ্রিক একটা বড় আলোচনার বিষয় থাকে সেটা হচ্ছে কাঁচা চামড়া এবং এই চামড়া প্রক্রিয়াজাত করে দেশের বাজারে ক্রাস্ট এবং ফিনিশ লেদার হিসেবে রফতানি করা হয় তবে আমরা দেখছি যে গেল দুই তিন বছর ধরে এই রফতানির খাতটি বেশ নেতিবাচক প্রবণতার দিকে যাচ্ছে ঠিক কী কারণে এই সমস্যাটা তৈরি হয়েছে এবং এই সময় ব্যবসায়ীরা এটাকে কিভাবে দেখছেন বা এর থেকে উত্তরণের উপায় কী কী ভাবছেন সেটা নিয়ে আলোচনা করব আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমি শুরু করতে চাই যে ক্রাস্ট এবং ফিনিশড লেদার আমরা যেটা রফতানি করে থাকি সেটার নেতিবাচক যে প্রবণতা রফতানিতে সেইটার কারণে একটু অনুসন্ধান করতে চাই আপনি কি মনে করছেন আসলে কোন কোন বিষয় এখানে কাজ করছে ধন্যবাদ আপনাকে দেখুন এখানে যে আমরা তিনটা সেগমেন্টে আসলে কাজ করি আমরা প্রধানত ক্রাস্ট এবং ফিনিশ লেদার আমরা করি তারপরে হলো আপনার লেদার গুডস এবং ফুটওয়্যার আমরা তৈরি করি এখানে কিন্তু যে ক্রাস্ট এবং ফিনিশ লেদার আমরা উৎপাদন করছি ক্রাস্ট ফিনিশ লেদারের সেভেন্টি পার্সেন্ট কিন্তু আমরা রপ্তানি করছি বিদেশে এবং থার্টি পার্সেন্ট আমরা এখানে ডোমেস্টিক আমরা লোটা লোকাল কনজামশন করছি এখানে দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক বাজারে দিন দিন কিন্তু আপনার যে লেদার প্রোডাক্টের ডিমান্ডটা কমছে কারণ হলো গা লেদার হলো গিয়ে এক্সপেন্সিভ আইটেম ফ্যান্সি আইটেম এবং ফ্যাশনেবল আইটেম আর এখানে দেখা যাচ্ছে যে ইয়াং ক্রেজরা দেখা যাচ্ছে ইকোনোমিক্যাল প্রোডাক্ট আপনার খুঁজছে যার কারণে দেখা যাচ্ছে যে তারা আর্টিফিশিয়াল লেদার ফ্যাব্রিক্স পিউ লেদার সহ এইসব লেদারগুলো আপনার তারা ব্যবহার করছে এবং লেদার গুডস বলেন ব্যাগ মানি ব্যাগ এবং আপনার ফুটওয়্যার স্নিকার টাইপ তারা খুব একটা পছন্দ করছে যার কারণে দেখা যাচ্ছে যে লেদারের বাজার সংকুচিত হয়ে আসছে এবং যার প্রভাব কিন্তু বাংলাদেশেও পড়েছে সেটা কিন্তু আমরা ভিয়েতনামের দিকে তাকালে এই ছবিটা খুব বেশি দেখতে পাবো না বাংলাদেশের সাথে তুলনা করি তারা আসলে কীভাবে এটাকে ঠিক রাখছে দেখুন এইখানে ভিয়েতনাম যে সময় আপনার নাইনটিন নাইনটিতে হান্ড্রেড ফিফটি মিলিয়ন ডলার নিয়ে স্টার্ট করলো এক্সপোর্ট সেখানে কিন্তু আপনার লেদার এবং লন লেদার প্রোডাক্টও ছিল বাংলাদেশ সেম আপনার নাইনটিন নাইনটিতে আপনার হান্ড্রেড ফিফটি মিলিয়ন ডলার দিয়ে আপনার শুরু করলো কিন্তু বাংলাদেশ আজকে এক বিলিয়ন ডলারের ভিতরে ঘুরপাক খাচ্ছে আর ভিয়েতনামে বিশেষত টোয়েন্টি ওয়ান মিলিয়ন ডলার আপনার ছাড়িয়ে গেছে সেটা কিন্তু লেদার এবং নন লেদার প্রোডাক্ট এটার সাথে সম্পৃক্ত আছে সুতরাং আমি মনে করি যে ভিয়েতনামের যে পলিসি এবং যে ফ্যাসিলিটি সেই ফ্যাসিলিটিগুলো কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু আমাদের ফ্যাসিলিটেড করেনি বিশেষত ভিয়েতনামের উনিশটি পোর্ট আছে যার কারণে দেখা যাচ্ছে যে তারা যদি একটা পণ্য আমদানি করে আপনার তৈরি করে তাদের আপনার লিড টাইম বারো দিনের ভিতরে আপনার হয়ে যায় অথচ আমাদের কিন্তু সেটা মানে এক মাসের থেকে দেড় মাস সময় লাগে এটা কিন্তু আমাদের একটা বড় ফ্যাক্টর যেহেতু আমাদের এখানে পোর্ট ফ্যাসিলিটিগুলো আপনার খুব সীমিত তার এটা একটা প্রভাব এই দেশে পড়েছে এবং পাশাপাশি আমার যে পলিসিগুলো আপনার নেওয়া দরকার যে ধরেন এনভারনমেন্ট ফ্যাক্টরে বলেন বা আপনার বিজনেস ফ্যাক্টরে বলেন সেই পলিসিগুলো গভর্নমেন্ট টাইম টু টাইম আপনার রিভাইজ করা উচিত যেমন যেটা ভিয়েতনাম করে ভিয়েতনাম কিন্তু তার পলিসি কিন্তু প্রত্যেক পাঁচ বছর পর পর আপনার চেঞ্জ করে অ্যামাণ করে সেই সেইগুলো যদি আপনার বাংলাদেশে হলে হলে হয়তো বা আরও আরও ভালো একটা যুক্তি আপনারা দেখেন বা ব্যবসায়ীরা দেখেন সবসময় যে হাজারিবাগ থেকে যখন সাভারে চলে গেল তখন এই যে যে ট্রান্সফারের টাইমটা দুই তিন বছর সেটার কারণে এই রপ্তানির প্রবণতাটা হয়তো কমেছে এটা কতটুকু যৌক্তিক হ্যাঁ দেখুন এইখানে আমরা বারবার বলেছি যে আপনার যে বর্জ্য শোধনাগার সেন্ট্রাল ইফুলিয়েন ট্রিটমেন্ট প্লান্ট ডাম্পিং এর সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সহ এগুলো আনুষাঙ্গিক যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো কমপ্লিট করে এখান থেকে স্থানান্তর করলে আপনার ভালো হতো কিন্তু দেখা যাচ্ছে যে মহামান্য হাইকোর্টকে কিন্তু একটা ভুল বুঝিয়ে রং ইনফরমেশন দিয়ে আপনার এখান থেকে আপনার ট্যানারিগুলো আপনার রিলোকেশন করেছে দেখা যাচ্ছে যে ওখানেও কিন্তু আপনার এখন পর্যন্ত সেই কম্পোনেন্টগুলো ফুল ফাংশনাল হয় নাই যার কারণে দেখা যাচ্ছে যে অধিকাংশ ট্যানারে আমরা দেখা এটা একটা ভারী শিল্প যেহেতু আমরা আমরা হ্যাভি কনস্ট্রাকশন করছি সেখানে সেই কনস্ট্রাকশনগুলো কিন্তু অর্ধবতি শেষ হয় যার প্রভাবে দেখা যাচ্ছে মানে অধিকাংশ ট্যানারে তার উৎপাদন বন্ধ করে দিতে হয়েছে এবং উৎপাদন বন্ধ করার কারণে আপনার রপ্তানি আপনার সম্ভবত আপনার কমে গেছে রপ্তানি আপনার বৃদ্ধি পায়নি যার কারণে উনিশশো সাল থেকে কিন্তু আপনার ক্রমাগতভাবে আপনার রপ্তানি ডাউন ট্রেন্ড আছে এই খাতে আপনি দেখেন যে এখন যেটা পাঁচ বছর আগে ছিল পাঁচশো মিলিয়ন ডলার আমি ক্রাস্ট এবং ফিনিশ লেদার সেল করতাম সেটা এখন নেমে চলে এসেছে ওয়ান হান্ড্রেড সিক্সটি ফোর মিলিয়ন ডলারে সেটা কিন্তু আরো আগামীতে আরও আমরা এটা নিয়েই আরো আলোচনা করব ছোট একটা বিরতির পর দর্শক আমাদের সাথেই থাকুন আবারও স্বাগত জানাচ্ছি টুয়ার্স গ্রোথে আমরা চামড়া খাতের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছি আমাদের সাথে আছেন শাহিন আহমেদ সভাপতি বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন আবারও স্বাগত জানাচ্ছি এখন পর্যন্ত দেশের বেশি কারখানা তো সাভারে চলে গেছে হাজারে ভাগে এখন তেমন কোনো কর্মকাণ্ড নেই বলেই আমরা জানি তো ওইখানে যে কারখানাগুলো গেছে তারা আসলে কীরকম কি শুরু করতে পেরেছে ফুল বা সক্ষমতার পুরোটা তারা কতখানি ব্যবহার করতে পারছে দেখুন এখানে আমার জানা মতে এই পর্যন্ত একশো বাইশটি টানের উৎপাদনে গিয়েছে এবং ফুল প্লেসড উৎপাদনে গিয়েছে আশিটি টানারই এখানে কিন্তু সেইভাবে সার্বিক অর্থে এখনও উৎপাদন যেতে পারেনি কারণ আমাদের যে ক্যাপাসিটি আমরা যে ক্যাপাসিটি নিয়ে ওখানে ফ্যাক্টরি করেছে প্রায় বারোশো মিলিয়ন স্কোয়ার ফিট বছরে আমরা উৎপাদন ক্ষমতা নিয়ে শুরু করেছে সেখানে মাত্র কিন্তু দুশো মিলিয়ন থেকে আড়াইশো মিলিয়ন স্কোয়ার ফিট উৎপাদন হচ্ছে মানে তার অর্থ হলো যে আসলে আমি যে যে ভুলে ব্যবসা করবো সেই ভুলিয়েমে যদি আমি ব্যবসা না করতে পারি যে ইনভেস্টটা আমি সেখানে করেছি ছয় হাজার থেকে সাত হাজার কোটি টাকা সেখানে কিন্তু আমার একটা লস থাকবেই আমি যে পর্যন্ত আমি ফুল প্লেসড উৎপাদনে না যেতে পারবো সে পর্যন্ত কিন্তু আমার প্রফিট আমি গুনতে পারবো না এই ফুল প্লেস উৎপাদনে যেতে হলে আরও হয়তো বা দুই থেকে তিন বছর সময় লাগবে এবং যে যে ফ্যাসিলিটিগুলো সেখানে থাকা দরকার সেগুলো আপনার তার মানে হাজারিবাগ থেকে তো সাভারে আমরা নিয়েছি নিশ্চয়ই একটা ভালো উদ্দেশ্য ছিল তো এই জন্য যদি আমার পাঁচ সাত বছর সময় নষ্ট হয়ে যায় তাহলে তো এই খাতের জন্য নিশ্চয়ই ভালো কোনো খবর না তো এইটাকে কীভাবে কমিয়ে বা ফুল ফ্লেজ উৎপাদন আনা যায় ব্যবসায়ীরা কী এটা ভাবনা করছেন কখন অবশ্যই দেখুন আমরা তো বিসিক যেহেতু এই শিল্পনগরী ইমপ্লিমেন্টেশন করছে বিসিক স ইতিমধ্যে আমরা একটা কোম্পানি গঠন করেছি সেই কোম্পানির বোর্ড অব ডাইরেক্টর বারোজন আছে আমাদের স্টেক হোল্ডাররাও আছে এবং বিসিক আছে লোকাল স্থানীয় প্রশাসন আছেন এইখানে আমরা মনে করি যে এই কোম্পানি যদি আপনার টেক ওভার করে এই শিল্পনগরে তাহলে যে এই যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো চিহ্নিত করে আপনার কোথায় কোথায় লু ফল আছে সেগুলোকে ঠিক করে আপনার যদি আপনার কাজ করা যায় তাহলে কিন্তু আপনার এটা ঠিক করা যাবে এবং আমার যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সেটাও কিন্তু একটা খুব একটা বড় বিষয় নয় আমরা যে ওয়ার্ল্ডের বেস্ট প্র্যাকটিসে কথা বলছি সেই প্র্যাকটিসগুলো যদি আমরা করতে পারি যে সলিড ওয়েস্টে আপনার রিইউজ করা আপনার আপনার ব্যবহার করা সেটাও কিন্তু একটা আপনার ইসের ইকোনমিক্যাল প্রোডাক্ট হিসেবে আসতে পারে এবং রিসোর্স হিসেবে আসতে পারে এইখানে আমরা এই যে সলিড ওয়েস্ট যে দিয়ে আমরা কিন্তু গ্লু জিলাটিন সহ অন্যান্য পণ্য কিন্তু ফুড গ্রেডেড উৎপাদন করতে পারি না এই কোরবানির সময় তো সারা বছর যে চা আমরা আহরণ করা হবে তার মোটামুটি ষাট সত্তর শতাংশ আপনারা করে থাকবেন স্বাভাবিকভাবে ব্যবস্থাপনা নিয়ে একটা অভিযোগ অনুযোগ প্রতি বছরই আমরা দেখি গত বছরও আমরা দেখে যে হাজারে ভাগের কাঁচা চা গিয়েছে বিভিন্ন বাধা বিপত্তির পরও তো এইটা আসলে কেন হচ্ছে এই ব্যবস্থাপনাটা আপনারা ঠিকমতো কেন করতে পারছেন না দেখুন এখানে যে ব্যবস্থাপনা আমরা করছি আসলে সেটা হলো ট্রেডিশনাল ওয়েতে আমরা সেই ম্যানেজমেন্টগুলো করছি আমরা এই ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট করতে হবে এটা একটা পলিসি করতে হবে পলিসি যদি না করা হয় তাহলে দেখা যায় যে এই যে ফিল্ড পর্যায়ে থেকে যেভাবে চামড়াটা সংগ্রহ হয়ে আসছে সেখানে কিন্তু আপনার কয়েক হাত বদল হয়ে কিন্তু চামড়ার গুণগত মান নষ্ট হয়ে যাচ্ছে সেখানে আপনার প্রপার টাইমে আপনার লবণ দেওয়া হচ্ছে না এবং আপনার তারপরে সেটাকে একটা যে টেম্পারেচারে রাখবে সেটার ব্যবস্থা করা হচ্ছে না এবং সবচেয়ে বড় ভয়াবহ ব্যাপার হলো যে আজকে যে এই যে ঈদুল আজাতে যে বিশাল একটা পশু কুরবানি হয় সেখানে কিন্তু আসলে দেখা যায় অদক্ষ শ্রমিক দিয়ে আপনার চামড়াগুলো চামড়াগুলো ছাড়ানো হয় যার কারণ দেখা যায় যে আপনার চামড়ার গুণগত মান মান নষ্ট হয় প্লে কাট হয় লেস কাট হয় এইগুলোতে আপনার চামড়ার দাম কমে যায় এবং আমরা মনে করি যে বাংলাদেশের বিশেষত সম্পদ মন্ত্রণালয় আমরা জেনেছি যে তারা বড় বড় শহরগুলোতে আপনার আধুনিক স্লটার হাউস করবে আমরা তাদেরকে বলেছি যে এখানে যার যেখানে সবচেয়ে বড় বড় শহর যে বিভাগীয় শহরগুলোতে সেখানে আপনারা স্লটার হাউস করেন গ্রাম অঞ্চলে না করে যেখানে সবচেয়ে মিট কনজামশান বেশি হয় তাহলে দেখা যাবে যে সেখানে যদি আধুনিক সুযোগ সুবিধা যদি চামড়া গুলো ছাড়ানো হয় তাহলে কিন্তু আপনার কাট হবে জিরো আর সেখানেও আপনার মনে করেন যে শহরগুলোতে আপনার বিভাগীয় শহরগুলোতে যদি কোল্ড স্টোরেজের ব্যবস্থা করা হয় তাহলে যে এই যে টেম্পারেচার টেম্পারেচার কিন্তু একটা ফ্যাক্টর গত বছরও কিন্তু সামারে আপনার কুরবানি হয়েছিল যার প্রভাবে দেখা যাচ্ছে যে থার্টি ফাইভ থেকে ফর্টি পার্সেন্ট চামড়া নষ্ট হয়েছে এই এই বছরও কিন্তু টেম্পারেচার আপনার খুব হাই আছে যেটা কাঁচা চামড়ার অনুকূল নয় সুতরাং আমরা মনে করি যে এই এই ব্যবস্থাপনাগুলো আপনারা আসলে ডেভেলপ করতে হবে সব দিক থেকে ব্যবস্থাপনাটা সঠিক হওয়া দরকার আমরা আরও একটা বিরতি নিয়ে ফিরতে চাই দর্শক আমাদের সাথেই থাকুন আবারও স্বাগত জানাচ্ছি টুয়ার্স গ্রোথ আমরা আলোচনা করছি যে আমরা খাতের বিভিন্ন দিক নিয়ে শাহিন আহমেদ সভাপতি বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন তিনি আমাদের আজকের অতিথি আবার আমন্ত্রণ জানাচ্ছি এই বছর যেই কোরবানিটা হচ্ছে আপনারা কি আশা করছেন যে কি পরিমাণ চামড়া আহরণ করার সম্ভাবনা রয়েছে আমরা জানি প্রতি বছর পাঁচ শতাংশ করে আহরণের পরিমাণ বাড়ে এবং আপনাদের প্রস্তুতি কি সেই সাথে চামড়া খাতের যে দুর্দিনটা যাচ্ছে এইটা কাটার কোন লক্ষণ আপনারা দেখছেন দেখুন এইখানে যে এই বছর যে ঈদুল আজহা হবে প্রত্যেক বছর গ্রাজুয়ালি সেভেন টু টেন পার্সেন্ট চামড়া আপনার সরবরাহ বৃদ্ধি পায় মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে কিন্তু এই বছর আমরা আশঙ্কাও করছি যে চামড়া সংগ্রহ কম হবে কারণ বিশেষত নর্থ বেঙ্গল সহ কি বিভিন্ন ডিস্ট্রিক্টের যে বন্য প্রবণ এলাকা হয়েছে সেখানে কিন্তু আপনার স্বভাবত আপনার পশু কুরবানি কম হবে এটা একটা আমি মনে করি যে এটা কম হওয়ার সম্ভাবনা আছে এবং এবছর হয়তো পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ পিস গরু চামড়া ছাগলের চামড়া তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ পিস সংগ্রহ হবে কিন্তু এই সংগ্রহ অবস্থায় আপনার যে আমরা শুধু এইটুকুই বলবো যে চামড়া যে যারা চামড়া পশু কুরবানি দেয় তাদের বিশেষত একটা নজর দেওয়া উচিত হ্যাঁ যে তারা যাতে সঠিকভাবে চামড়াটা গরুর গায়ের থেকে বা পশুর গায়ের থেকে ছড়ায় এবং তারা যে ছুরিটা ব্যবহার করে সেই ছুরিটা যাতে বোতা ছড়িয়ে হয় সেটা দিয়ে আপনার চামড়া ছাড়ালে কিন্তু চামড়া নষ্ট হবে না আর পাশাপাশি যে বিশাল একটা সম্ভাবনাময় শিল্প এখানে আমার র মেটেরিয়ালস অ্যাভেলেবিলিটি আমার বড় একটা স্ট্রেন এইখানে আমি যদি এই র মেটেরিয়ালসটাকে আমি ইউজ করতে পারি আমি পণ্য তৈরি করতে পারি তাহলে কিন্তু অনেক অংশে ভ্যালু অ্যাড করবে আমরা যেহেতু ক্রাস্ট এবং ফিনিশ লেদার উৎপাদন করে কিন্তু আমরা এইটটি পার্সেন্ট ভ্যালু অ্যাড করছি আমরা যদি সেটা পণ্য আকারে নেই যে কয়েক গুণ আমরা কিন্তু ভ্যালু অ্যাড করতে পারবো এইখানে আমরা বিশেষত যে এটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি ট্যানারি শিল্প এইখানে যদি আমরা সার্টিফিকেশনগুলো করতে পারি কমপ্লাইন্টের ইস্যুতে যে কমপ্লাইন্ট আমরা বলছি যে নো কমপ্লাইন্ট নো বিজনেস সো আমরা মনে করি কমপ্লাইন্ট যদি করতে পারি যে বিশেষত আমরা লেদার এলডব্লিউজি সার্টিফিকেট যে লেদার ওয়ার্কিং গ্রুপের যে ক্রাইটেরিয়া আছে সেগুলো মিট করে যদি আমি সার্টিফিকেট নিতে পারি দেখা যাচ্ছে 1 ডলারের একটা 1 ডলার স্কয়ার ফিটের লেদার আমি কিন্তু 2 ডলার স্কয়ার ফিটে আমি সেল করতে পারবো দীর্ঘ আলোচনার পর তো হাজারিবাগ থেকে সাভারে স্থানান্তর করা গেছে কিন্তু যে যে বিষয়গুলো নিশ্চিত করার দরকার ছিল শ্রমের নিরাপত্তা কর্ম পরিবেশ কিংবা অন্যান্য বিষয় আদি এইটা আসলে কতটুকু সম্ভব করতে পেরেছে দেখুন এখানে কিন্তু ট্যানারিগুলো আপনার কাজ করছে এগুলো নিয়ে যেহেতু আপনার এটা আমার কমপ্লায়েন্সের সাথে এটা যায় সেই কারণে কিন্তু আমরা এই যে সম অধিকার এবং যে কর্মপরিবেশ এবং সেগুলো সুরক্ষা করা সেগুলো কিন্তু আসলে ট্যানের মালিকদের দায়িত্ব যে ট্যানারিগুলো আপনার এইগুলো এই প্র্যাকটিসগুলো করতে পারবো না তারা কিন্তু ব্যবসা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং আমি মনে করি যে যে আইএসও সার্টিফিকেট সহ যে ইন্টারন্যাশনাল সার্টিফিকেটগুলো সেই সার্টিফিকেটগুলো পেতে হলে আপনার কর্ম পরিবেশ আমার ঠিক করতে হবে অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি সহ আপনার যে শ্রম যে লেবার ফ্যাসিলিটিগুলো দেওয়া দরকার সেই ফ্যাসিলিটিগুলো আপনার দিতে হবে না হলে কিন্তু আসলে সেই ফ্যাক্টরিগুলো কার্যত কোনোভাবে আপনার কমপ্লাইট হবে না এখন তো আমরা বাংলাদেশের চামড়া খাত নিয়ে আরও বড় স্বপ্ন দেখি নিশ্চয়ই কোনো একদিন রফতানি দশ বিলিয়ন আরও বা বেশি বাড়বে কিন্তু এইটা করার জন্য যে যেই ব্যবসায়ীদের পক্ষ থেকে যে যে উদ্যোগগুলো দরকার সেটা কতটুকু নিচ্ছেন আপনারা দেখুন এখানে ব্যবসায়ীদের পক্ষ থেকে আপনার কিন্তু উদ্যোগের বিষয়টা হল লিমিটেশন আছে এখানে আমার একটা আমরা কিন্তু ট্যানের মালিকাসহ যারা লেদার গুডস ফুটার ইন্ডাস্ট্রি করছি সেখানে কিন্তু আমরা ব্যাংক থেকে ঋণ সঠিকভাবে পাচ্ছি না এবং যে ফ্যাসিলিটিগুলো আপনার যে এন থেকে দেওয়ার কথা যে সেই ফ্যাসিলিটিগুলো পাচ্ছি না এবং আমাদের যে সবচেয়ে বড়ো বিষয় হলো যে আমদানিতে যে বৈষম্য আমদানি নীতির বৈষম্যটা আমাদেরকে দূর করতে হবে যেখানে দেখা যায় যে অনেক অনেক ফ্যাক্টরি আছে এবং যারা কমার্শিয়াল এক্সপোর্টার আছে তারা কিন্তু আপনার হায়ার ট্যাক্স দিয়ে কেমিক্যাল এনে আপনার এখানে কিন্তু চামড়া উৎপাদন করছে যারা বন্ড ফ্যাসিলিটি ভোগ করছে তাদের সাথে কোনোভাবেই কম্পিটিশানের টিকছে না এইগুলো কিন্তু একটা সমন্বয় করে আপনার যদি করা হয় তাহলে কিন্তু আপনার আমি মনে করি যে এই সেক্টরটা বুস্টিং হবে আর না হলে কিন্তু আপনার বুস্ট আপ হবে না তো এখানে আমি মনে করি যে শুধু আমরা যে ট্যানারি মালিক বা অন্টারপ্রোনার যারা আছে আমরা মানে আমরা শুধু এগুলোই হবে না আমাদের আমাদের সাথে যে ব্যাঙ্কগুলো আছে এবং সরকারি সংস্থাগুলো আছে এটা একটা সমন্বয় করা দরকার এবং বিশেষত আমরা অনুরোধ করব এখন বর্তমান যে চামড়া এবং চামড়া শিল্পের লেদার গুড়সের অবস্থা পরিস্থিতি যেভাবে আপনার রপ্তানি রাস্টেগেলি ফল করছে আপনার সরকার একটা স্পেশাল প্যাকেজ ঘোষণা করে আপনার এই শিল্পকে আপনার যদি এগিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এটা আপনার এগোবে নাহলে কিন্তু আপনার মুক্ত পড়বে করবে সে আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য দর্শক শেষ করছি আজকের মতো ভালো থাকবেন সবাই